নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিএন গার্ডেন। সিএন গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের সামনে কী নিয়ে আলোচনা করব। এটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমড়া গাছ, টবের আমড়া গাছ, আর থাই অল টাইম মিষ্টি আমরা বলতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছটিতে আমরা একদিকে ধরে রয়েছে, আবার মুকুল নতুন করে আসছে। আর বন্ধুরা, আমরা গাছটি একটি 10 ইঞ্চি টবেতে রয়েছে, তাতেই ঝাঁকে ঝাঁকে আমরা ধরে রয়েছে দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, এরকম আমড়া গাছ ছাদ বাগান শুরুতেই যদি আপনারা লাগান তাহলে আর কি বলবো, ছাদ বাগান করার প্রেরণা আরও সুদৃঢ় হবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো ঝাঁকেতেই আমরা আমার এই গাছটিতে ধরে রয়েছে। আর গাছটির পরিচর্যা বলতে বিশেষ কোনো পরিচর্যা লাগে না, যখন নতুন মুকুল আসছে তখন একটু ফাঙ্গিসাইড বা কীটনাশক দিয়ে দিই, আর তাছাড়া সেরকম কোনো পরিচর্যা লাগে না। আর 2-3 মাস ছাড়া একটু মিক্স খাবার দিয়ে দিই। আর এই গাছটি তাতেই এরকম আমার ফল দিচ্ছে। আর এই গাছটি আমার কাছে রয়েছে প্রায় 2-2.5 বছর। আর শীতকালের সময় গাছটির পাতা সব ঝরে যায়। আর একটিও বন্ধু দেখতে পাচ্ছেন প্যাকেটে রয়েছে গাছটি, যাক ওই গাছটির বিষয়ে পরে বলছি। আর আমরা গাছটি শীতকালের সময় পাতা ঝরে যায়, তখন আপনারা আপনাদের মতন শেপ করে কিছু ডাল কেটে দিতে পারেন, আর না হলে এও অসুবিধা নেই, গাছটি একটু বড় হয়ে যেতে পারে। তাছাড়া এটা একটি ডুয়ার ভ্যারাইটি গাছ বলতে পারেন। এটি দেখতে পাচ্ছেন একটি প্যাকেটে রয়েছে, আর একটি গাছ আমার ছাদ বাগানের। পূর্বে আমার একটি ভিডিও করা রয়েছে এই গাছটিকে নিয়ে, আর ছোট একটি ক্লিপ আপনাদের সঙ্গে জুড়ে দিলাম। এটি আমি জোড় কলম করে বানিয়েছিলাম ওই গাছটি দেখে, তাতেই দেখতে পাচ্ছেন মুকুল আমরা ধরে রয়েছে। বিশেষ কোনো পরিচর্যা লাগে না, মাটি জল দিলেই, মাটিতে বসিয়ে জল দিলেই আর কি আপনার আমরা ধরবে। আর আমি কেন বলছি শুরুতেই, এই গাছটি আমি দেখেছি 365 দিন বছরের সব সময়তেই আমরা এই গাছটিতে ধরে থাকে। তাই জন্যেই কোনো ফল গাছ যদি লাগান, অনেক ফল গাছ আছে সিজনে আপনার প্রচুর পরিমাণে ফল ফুল দেয়, কিন্তু এই গাছটি আমি দেখেছি শীতকালটি বাদ দিয়ে বা শীতকালের সময় তো এই যে ছোটো আমড়াগুলো থাকবে গাছটিতে, পরিপক্ক হতে দেরি হবে। এখন যে ডালটি দেখতে পাচ্ছেন এতে পরিপক্ক প্রায় আমড়া হয়ে রয়েছে। আর বন্ধুরা, মিষ্টি আমড়া এটা, ভেতরে বীজ খুব কম, আর শীতকালের সময়তেও আরও আমরা অন্য ডাল দিতে ধরে থাকবে, পাতা থাকবে না কিন্তু আমরা গাছটিতে ধরে থাকবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করছিলাম যে আপনারা যদি শুরুতেই এরকম একটি ফল গাছ চয়েস করেন তাহলে ছাদ বাগান করার প্রেরণা অনেকটা বেড়ে যাবে। আর বন্ধুরা, আমি কোনো রাসায়নিক সার গাছটিতে বা আমার ছাদ বাগানে আমি প্রয়োগ করি না, পুরোটাই জৈব সারের উপর দিয়ে আমি মানে আমার ছাদ বাগান করছি। আর আপনাদেরকেও বলছি আপনারাও জৈবভাবেই করুন, যেমন কিচেন ওয়েস্ট আছে তার যে জল আছে সেটা ব্যবহার করতে পারেন।
বা গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন, বা আরও বিভিন্ন রকম জৈব উপায়ে আপনারা ছাদ বাগান করুন। আর এই বীজমুক্ত ফল আপনারা আপনাদের বাড়ির লোকেদের সঙ্গে শেয়ার করুন। এর যে টেস্ট কেনা আমড়াতে আপনারা পাবেন না। আর বন্ধুরা, ছাদ বাগান জৈবভাবে করাই আমার মতে সবচেয়ে শ্রেয়, আর ছাদ বাগান জৈবভাবেই করাই উচিত, রাসায়নিক না ব্যবহার করাই উচিত। সবই আমরা বাড়িতেই খাই, তাহলেও নিজেরা সচেতনভাবে যদি আমরা জৈবভাবে করি তাহলে অনেকটাই এখন ঘরের যুগে সুস্থ থাকা যায়। আর বন্ধুরা, এই গাছটি বিশেষ পরিচর্যা লাগে না আপনাদেরকে বললাম। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো রকম যদি প্রশ্ন আপনাদের থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আর ভিডিওটিতে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।